বাঁধ ভেঙে ঢুকছে পানি ফেনের ফুল কাজে পরশুরাম প্লাবিত ভাষ্যে শেরপুরও সুরমায় নৌকা ডুবিতে একজনের মৃত্যু পাঁচ জেলায় বন্যা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। সরকারি চাকুরেদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ আরেক মতিউর বিআইডব্লিউজি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দুহা বেনুজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিশ ডিমের বাড়তি দাম নিয়ে ভোক্তার সভায় ব্যবসায়ীদের হট্টগোল এসএমএস এ দাম নির্ধারণের অভিযোগ অস্বীকার করা হুঁশিয়ারি মহাপরিচালকের এবং ব্যর্থতা রাখ ঢাকের সভা চলছে ক্রিকেট বোর্ডের দুটি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও হাতরুকেই হেড কোচ রাখার ইঙ্গিত শান্তদের মূল্যায়ন সেই আগের মতোই সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া উজানের ঝল আর টানা বৃষ্টিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বেড়েছে মহুরি এবং কুহুয়া নদীর পানি পাঁচটি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে রাস্তাঘাট ফসলি জমি পুকুরের মাছ এদিকে হঠাৎ বন্যায় স্থগিত হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা ভাঙা বাদ দিয়ে হু করে ঢুকছে পানি অথৈ পানিতে ভাসছে ফেনীর পশুরাম ও ফুলগাজি উপজেলা উজানের ঢল আর টানা বৃষ্টিতে সোমবার রাতে পশুরামের দক্ষিণ শালদড় এবং ফুলগাজী উপজেলার দৌলতপুর দক্ষিণ দৌলতপুর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় পাঁচটি স্থানে বেড়িবাদ ভেঙে যায় প্লাবিত হয় অন্তত দশটি গ্রাম এতে পানিবন্দি হয়ে পড়েন হাজার হাজার মানুষ পানিতে নিমজ্জিত ফসলের জমি ভেসে গেছে পুকুরের মাছ ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত বিস্তাপাতের স্বভাবে আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ফেনী পশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের এ অবস্থায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসি ও সমমানের পরীক্ষা ঘরে প্রায় এক কোমর পানি ছিল রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি তো এখন প্রস্তুতিও অনেকটা খুবই খারাপ অবস্থা খারা বছর বৃষ্টিপাত হয় এই সময় বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয় এটা আরো পরে আরো আগে দিলে কি সমস্যা বন্যার কারণে আমাদের আশেপাশে এলাকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিবেচনায় আমাদের কেন্দ্র সচিবরা সকালে আমরা একটা মিটিং করেছি ওনারা আমাদের হচ্ছে পরীক্ষা স্থগিতের একটি প্রস্তাব পাঠিয়েছে ভুক্তভোগীদের দাবি কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বারবার একই এলাকায় বাঁধ ভাঙছে এ থেকে পরিত্রাণ চান তারা বেরিবান ভাঙ্গি আমাদের এই নদী এলাকার পানিয়ে আমাদের সব সব মালামাল নষ্ট হয়ে যায় কাজ করবে ক কিন্তু কাজ করে নর্মাল ভাবে কাজ করে দিয়ে চলে যায় যদিও পানিবন্দি এলাকা পরিদর্শন শেষে বড় মতো স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের এই বছরের মধ্যে এটা একটাকে পাশ হয়ে যাবে পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব মুহুরি ও কহুয়া নদীর দু তীরের একশো বাইশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ এর মধ্যে ভেঙে গেছে প্রায় দুশো মিটার বাঁধ আতিয়া সজল সময় সংবাদ ফেনি এদিকে পাহাড়ে ঢলে শেরপুরে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি বিশটি গ্রাম তলিয়ে পানি বন্দী দশ হাজার বাসিন্দা বন্যা চক্রাঙাচ্ছে চলেও সিলেট নেত্রকোনা সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়েছে বাঁধ ভেঙে দুর্ভোগে বাসিন্দারা প্রবল স্রোতে ঢুকছে পানি স্রোতের তোড়ে তসনস লোকালয় পানিতে ভাসছে শহর গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সব কিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায় চোখের নিমেষেই তলিয়ে যায় গ্রাম পানিবন্দী হয়ে পড়েন দশ হাজার বাসিন্দা ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় পার উচ্ছে ও বাঁধ ভেঙে প্লাবন হয় এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ নেত্রকোনাতে বন্যার সংখ্যায় বাসিন্দারা বাড়ছে সব কয়টি নদ নদীর পানি এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টিটি আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়া দায়ী দায়ী প্রতিষ্ঠানটি মনে হয় পঞ্চাশ হাজার টাকার মাল আছে জন্ত সব পানি গেছে বৃষ্টি থাকলে মাসে একটু যা হঠাৎ আসে বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে গুটা সিলেট বিভাগই আসলে বর্ণনাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয় মেরামতের আপ্রার চেষ্টায় স্থানীয়রা লাফিফাস্তান সময় সংবাদ এই মুহূর্তে ফেনের পরশুরাম উপজেলায় আছেন রিপোর্টার আতিয়া সজল এবং সিলেটের গোয়াইনঘাটে আছেন ইকরামুল কবির সরাসরি শুরুতে যাচ্ছি সজলের কাছে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢলের পানির তোড়েই কিন্তু গতকাল ফেনীর মুহুরি এবং কহুয়া নদীর পানি বন্যা নিয়ন্ত্রণ বাদের কিন্তু একশো চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং গতকাল রাতেই সেই পানি এই যে নদীটির দুপ দিনে একশো বাইশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ রয়েছে সেই বাদের বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচটি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে এবং ভাঙনের সৃষ্টির ফলে শুধু ভাঙনই নয় এই বাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু গতকাল রাতেই দেখেছি আমরা পানি ওভারফ্লো হয়ে লোকালয় ঢুকেছে এবং আজ সারাদিন ধরে ভাঙা অংশ দিয়ে লোকালয়ে এভাবে হু হু করে পানি ঢুকছে এবং একের পর এক জনপদ বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে এখন জানেন যে সামনে আমন মৌসুমের যে বিস্তলা সেগুলো কিন্তু কৃষক বুনেছিল তাও কিন্তু এখন সম্পূর্ণ পানির নিচে তলিয়ে আছে শত শত ঘের এবং মাছের ঘের এবং মাছের যে পুকুর রয়েছে তা কিন্তু ভেসে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অনেক বাড়িঘর এখনও পানির নিচে গতকাল কিন্তু একটি নির্ঘুম রাত কাটিয়েছে শুধু তাই নয় আজ যেভাবে পানি ঢুকছে এই নির্ঘুম রাতের আরেকটি সংখ্যা কিন্তু আজ সন্ধ্যা যত ঘনিয়ে আসছে এই নদীর দুই মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়ছে এবং তাদের যে পানি ঢোকা শুরু হয়েছে তা কিন্তু তাদের তাদের লোকালয় থেকে প্রবেশ করতে শুরু করেছে এবং একটি নির্ঘুম রাত যে কাটিয়েছে একটি নির্ঘুম রাতের অপেক্ষায় তারা রয়েছেন এবং স্থানীয়রা যেটা বলছেন দু সালে যে এই বন্যার নিয়ন্ত্রণ বাটটি প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল তবে নির্মাণের পর থেকেই এই বাটটি ছিল পুরোপুরি ত্রুটিপূর্ণ এবং ত্রুটিপূর্ণ হওয়ার কারণেই কিন্তু প্রতি বছর এমন বাঁধ ভাঙে এবং একাধিকবার বন্যার বলে পড়ে এবং দেড়শো কোটি টাকা ব্যয় যে বাদ করেছে করার পর থেকে কিন্তু শত কোটি টাকার বেশি প্রতি বছর কিন্তু এখন পর্যন্ত যে নির্মাণ ব্যয় হয়েছে নির্মাণের পর থেকে তা শত কোটি ছাড়িয়ে গেছে স্থানীয় যারা দাবি করছেন এই বাদ টুটি সারিয়ে এবং নদী থেকে কমপক্ষে একশো মিটার দূরত্বে গিয়ে যদি না নেওয়া হয় তাহলে এই যে দুর্ভোগ সেটি কিন্তু থেকেই যাবে আমরা দেখেছি আজকে সম্পদ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন জাহিদ ফারুক তিনি কিন্তু এসেছিলেন স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী সহ এই দুর্গত এলাকা পরিদর্শন করে গিয়েছেন তারা যেটা দাবি করছেন বা আশ্বাস দিয়ে গিয়েছেন আসছেন যা হবে অর্থ বছরে তারা কিন্তু এই বাদটি করার আশ্বাস দিয়েছেন এক ডেকে উঠানোর জন্য কিন্তু সেটি কিন্তু প্রতিবারই আশ্বাস দিয়ে থাকে এবারে সেই আশ্বাসটি কতটুকু বাস্তবায়িত হবে নাকি আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু স্থানীয়রা সংশয়ে রয়েছেন তারা দাবি করছেন শুধু আশ্বাস বা প্রশ্বাস নয় এবং ত্রাণের নামে কোনো সহায়তা নয় তারা চান এই বাদ নির্মাণের স্থায়ী একটি সমাধান সাবধান যাতে করে এই ফুলগাজিবাসী যাতে করে বা পশুরামবাসী যাতে করে এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পান এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই দুটি উপজেলার এইচএসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামীকাল পরীক্ষার্থীরা যেতে পারবে কি না তা নিয়েও একটা সংখ্যা দেখা দিয়েছে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আমরা এখন চলে যাব সিলেটের বন্ডা পরিস্থিতি জানতে সেখানে গোয়ানঘাটে রয়েছে আমাদের সহকর্মী একরামুল কবির আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়ানঘাট একেবারে সীমান্তবর্তী একটি উপজেলা গোয়েনঘাট এই গোয়েন্ট উপজেলার আঙ্গারজোর গ্রামে এই গ্রামের প্রত্যেকটা ঘর এইভাবে পানিতে আছে আমি যেই বাড়িটিতে আছি বা এই এলাকায় যেই বাড়িঘর আছে প্রত্যেকটা বাড়িতে এইখানে যেই বাড়িটি আছে এই বাড়ির মতনই প্রত্যেকটি বাড়িঘর এই টিউবওয়েল বা পয়নিষ্কাশনের যে ব্যবস্থা সব কিছু পানিতে তলিয়ে গেছে এবং সবকিছু একাকার হয়ে গেছে এই এলাকায় প্রায় গলা সমান পানি উঠনে গলা সমান পানি বা এই এলাকায় আমি একটি সড়কের উপর আছি গ্রামীণ সড়কের উপর আছি দেখতে পাচ্ছেন গলা সমান প্রায় প্রায় পানি হয়ে গেছে এই এলাকার প্রত্যেকটি রাস্তা এবং প্রত্যেকটি এই অবস্থা আছে বাড়িতে পানি ছিল এখন যদি একটু পানি কমে গিয়েছে কারণ হচ্ছে গিয়ে পানি কিছুটা কিছুটা কমছে তারপরেও সুরমা এবং কুশিয়ার প্রত্যেকটি পয়েন্টে বিপশ্চিমার পাঁচটি পয়েন্টে বিপশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকালকে উজান থেকে ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গা থেকে ভারী বৃষ্টির ফলে উজান থেকে ঢন নামে এবং তিনশো তেরো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে তা এবং দেশে তিনশো চুরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে এবং এই দুটি কারণে সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়েনঘাট কানাইঘাট জকিগঞ্জ এবং এই এলাকার যেই সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ প্রত্যেকটি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রায় পানিতে গেছে এখন নদী সিলেট পয়েন্টে অর্থাৎ সিলেট শহরে প্রায় বিপদসীমা সীমা ছুঁই করছে এক সেন্টিমিটার নিচে আছে হয়তো সুন্দর নাগাদ এক সেন্টিমিটার অতিক্রম করে বিপদসীমার উপরে উঠে যাবে কিন্তু কুশিয়ারা নদী প্রত্যেকটা পয়েন্টে বিপদসীমার উপরে আছে তবে পাহাড়ি ঢল নামা কমেছে আজকে কিছুটা পাহাড়ি ঢল কমেছে এবং এগারো সাড়ে পর থেকে বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে সে কারণে এই এলাকা সীমান্তবর্তী এলাকার কিছুটা উন্নতি হচ্ছে তবে পাহাড়ি ঢলের কারণে সুরমা এবং কুশিয়ার অববাহিকার যেই উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো নতুনভাবে কবলিত হয়ে পড়ছে মোটামুটি এ ছিল উজানি ঢল এবং বৃষ্টির ফলে সিলেটে যে তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তার সবশেষ খবর পানি বৃদ্ধির সবশেষ খবর সরাসরি ছিলাম সিলেটের গোয়েনঘাট এবং ফেনের পরশুরাম উপজেলায় টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ধসে পড়েছে পাহাড় সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা এদিকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন টানা বৃষ্টিতে পাহাড় ধস থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সোমবার রাতভর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলোটিলার সাপমারা এলাকায় ভরে পাহাড় ধসে পড়ে এতে আটকা পড়েন যাত্রী ও পর্যটকবাহী যানবাহন পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে চার ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে সদর ও দীঘিনালায় অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে স্থানীয়রা গবাদি পোশিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন সড়ক তলিয়ে যাওয়ায় দীঘেনালা লঙ্গদু বাঘাইছড়ি সাজেক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা এখন এখানে শহরে এখন আমরা কোনোভাবেই যেতে পারতেছি না চাকরিজীবী যারা আছে সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত দুই হাজার পরিবার ডুবে গেছে বাঘাই ছড়ি সড়কও যান চলাচল বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা সোমবার রাত দুইটার দিকে লোকনাথ মন্দির এলাকায় বসত ঘরের ওপর ধসে পড়ে পাহাড় বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে একনেক সভায় এই নির্দেশনা দেন অর্থবছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় এই দুই মাস দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে শুষ্ক মৌসুমে কাজ শুরু নির্দেশ দেন সরকার প্রধান অর্থ বছরের প্রথম সভায় আজ পাঁচ হাজার চারশো কোটি সাতাশি লাখ টাকা ব্যয়ে এগারোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় আবারও পানিতে ভাসছে সিলেট অঞ্চল ডুবছে ফেনি দেশের অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে এমন পরিস্থিতিতে এনইসি সভাকক্ষে অর্থ বছরের প্রথম একনেক সভায় সারা দেশে বন্যার আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ অর্থ বছরের শেষ সময়ে বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর কাজের মান তদারকি বাজেটের গুণগত বাস্তবায়ন শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বৃষ্টি ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে শহর এবং হয় নাই কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে এটার উপর উনি জোর বলেছেন যে কৃষি কাজ যেন ব্যাহত না হয় এক হাজার কোটি টাকা ব্যয় করা হবে মুন্সীগঞ্জ ও বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এক হাজার ছয়শো চব্বিশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয় দেশের বিভিন্ন এলাকার থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে ঢাকার চারপাশের নদীগুলোর তীর রক্ষা ও স্থাপনা নির্মাণ প্রকল্পের খরচ চুরানব্বই কোটি টাকা বাড়ানো হয়েছে জানিয়েছেন যে যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কিভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট স্টাডি করার জন্য বলেছে বাইরে তিনটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে এবং তিনটি প্রকল্পের একটি হচ্ছে সড়ক দুইটি হচ্ছে দুইটি সড়ক মহাসড়ক বিভাগের সাতটি নতুন ও চারটি প্রকল্পে সংশোধনী আনা হয়েছে অনুমোদন পাওয়া পাঁচ কোটি টাকার মধ্যে পাঁচ হাজার কোটি টাকা খরচ করবে সরকার রোহিঙ্গাদের যাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয় সানবীর রুপল সময় সংবাদ ঢাকা আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তিন মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানানো হয় সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কী পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে প্রতি বছর সম্পদ বাড়লো না কমল বাড়লে কী পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা আছে এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়েও রয়েছে নানা বিধিনিষেধ সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড় ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমল প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে মঙ্গলবার এ রিটের শুনানি শেষে আইন অনুযায়ী প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দুদকের তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে ঘরে ঘরে দুর্নীতির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন উচ্চ আদালত জনগণকে একটা আন্দোলন করতে হবে জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয় মানি লন্ডারিং দূর হয় কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায় পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে অবসরের পর দশ শতাংশের বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সময় সংবাদে আরো থাকছে তিন দফা কমার পর বাড়ল এলপিজির দাম তিন টাকা বাড়িয়ে কেজির সিলিন্ডারের দর টাকা নির্ধারণ সন্ধ্যা থেকে কার্যকর এগারো দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকরা জানান বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বাসায় নেওয়া হবে হাসপাতালে সংক্রমণের ঝুঁকি থাকায় এই সিদ্ধান্ত বলে জানান তারা বাসায় বেগম জিয়া চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বিকেল পাঁচটার পর রাজধানী রেভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে বিএনপি নেত্রীর গত বাইশ জুন শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এর একদিন পর রোববার তার হার্টে স্থায়ীভাবে পেসমেকার বসানো হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এক হাজার সাতাশ শতক জমি যার বাজার দর প্রায় পাঁচশো কোটি টাকা গুলশানে একটি ডুপ্লেক্স বাড়ি বাজার দর প্রায় দুশো কোটি টাকা এই সব কিছুরই মালিক এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা ও তার পরিবার আর জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদের অভিযোগে মামলা ও তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক এছাড়া বেনজির আহমেদ এবং মতিউর রহমানকে একুশ কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী দিতে নোটিশ করেছে সংস্থাটি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে দুই সালে মামলা করেছিল দুদক সে সময় করা নন সাবমিশন মামলায় একুশ কোটি টাকার কথা উল্লেখ করলেও দীর্ঘ এ পাঁচ বছর অনুসন্ধান শেষে সে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ালো সাতশো কোটি টাকা সকল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিল দুদক ডক্টর মোহাম্মদ শামসুদ্দ খন্দকারের বিরুদ্ধে আট কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার সম্পদ গোপন সহ দুই কোটি সাতাশি লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণিত প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে থাবর অস্থবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিস হয়েছে বেনুজির মতো একই ঘটনা ঘটে ছাগল কাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর ক্ষেত্রেও অস্বাভাবিক সম্পদের তদন্তে নেমে তাদেরও কার্যালয়ে আসতে একাধিকবার নোটিশ করেছিল দুদক কিন্তু তারাও আসেননি এ অবস্থায় মতিউরের দুই স্ত্রী ও পাঁচ সন্তান সবারই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করল দুদক দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের বিধি সতেরো এক মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিল জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বেনজির ও মতুরের বিরুদ্ধে মামলার ব্যাপারে দুদক সচিব জানান আইন এবং বিধিমালা মেনে যথাসময়ে সবকিছু করবে দুদক কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা এদিকে ভ্যাট আদায়ে গতিশীলতা আনতে বিভিন্ন সময় নানা পন্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি মেশিনের পাইলট প্রকল্পের নামে গচ্ছা দিয়েছে সরকারের বড় অঙ্কের টাকা অথচ। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারা নিম্নমানের ডিভাইস সরবরাহ করা সহ নানা অভিযোগ রয়েছে এনবিআরের সংশ্লিষ্ট ভ্যান্টরের ওপর রাজধানীর মিরপুর ছয় নম্বরে অবস্থিত দস্তরখানা রেস্টুরেন্ট সরে জমিনি গিয়ে দেখা যায় ভ্যাট আদায় সহজ করতে এনবিআর কর্তৃক দেয়া ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস ইএফডি মেশিন পড়ে আছে অবহেলায় জমেছে ধুলো ম্যানেজার জানালেন নিয়মিত ব্যবহার করেন তারা কিন্তু দেখা যায় ব্যবহার উপযোগী নেই প্রায় বাইশ হাজার টাকা দামের মেশিনটি পাশেই আরেকটি ফাস্টফুডের দোকানে দেখা গেল সার্টিফিকেটের ফটোকপি রয়েছে দেয়ালে জানান মেশিন পেয়েছেন ঠিকই কিন্তু ব্যবহার বিধি জানেন না এই নিম্নমানের মেশিন এবং জোর করে চাপিয়ে দেওয়া অপ্রচলিত সিস্টেমের বিষয়ে অভিযোগ রয়েছে প্রচুর আমাদের ফেরাসানি বেড়ে গেছে মেশিনটা দেওয়ার পরে কারণ এটা মেশিনটা মেনটেন্স করতে আপনার এটা পিছনে দুইজন লোক নিয়োগ করতে হয় তাদের খাবার আছে বেতন আছে তাদের পিছনে পরে আমার পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয় মাসে এরপরে আপনার নানান ধরনের হয়রানি একটা বিল কেটতে পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট সময় লেগে যায় তো এতে করে আমাদের প্রবলেম হয় আর হচ্ছে একটা জিনিস কদিন পর পর ব্যাটারি নষ্ট চার্জার নষ্ট এই সেই করে এইগুলো আমাদের ব্যস্ততা বাড়াই দিছে কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই আর সরকারের কোন বেনিফিট আছে বলে আমি মনে করি না এটা তো সম্পূর্ণভাবে জেনেক বলতে পারবে যে কিভাবে কি সবাইকে দিছে কিনা মেশিন হতে একটু সমস্যা দেখা যায় দিয়ে বিলগুলো কাটা লাগে ইন্টারনেটে সফটওয়্যার ওরকম যদি সিস্টেমটা হইতো তাহলে আমাদের অনেকটা বেটার হইতো মেশিনটা আমাদের হয়েছে কিন্তু ওটা এখন আমাদের শেখানো হয়নি যে কিভাবে সিস্টেম কি করব তাই ওটা এখনো চালু করতে পারিনি আরে এই অপ্রচলিত ডিভাইসগুলো চাপিয়ে দিতে অন্য সকল উদ্ভাবনকে বারবারই ছুঁড়ে ফেলে দিয়েছে এনবিআর এর একটি প্রভাবশালী গ্রুপ অভিযোগ আছে দু আঠারো সালে সেরা অ্যাপ হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পাওয়া ভ্যাট চেকার অ্যাপ এনবিআর এর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল যে অ্যাপটি দু সালে দক্ষিণ এশিয়ার আইটি সম্মাননা অ্যাম্বিলিয়ন্থ অ্যাওয়ার্ডও পেয়েছিল অ্যাপটি ব্যবহারে তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শত চাওয়া সত্ত্বেও প্রভাবশালী গ্রুপের চাপে তা আর হয়ে ওঠেনি যারা এখনো সক্রিয়ভাবেই একটি ভেন্ডরদেরই নানা ডিভাইস ব্যবহার করছে বারবার এনবিআর যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকতো সেই সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে ছোটো ছোটো যত ধরনের কম্পোনেন্টই হোক আমি ইএফডিএমএস করলাম কোনো কোনো ক্ষেত্রে যে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার যে চালাতে পারবে না সে যেন ইএফডিএমএস ইএফডি বা মেশিন ব্যবহার করতে পারে কিন্তু যার সফটওয়্যার আছে সে যেন সফটওয়্যারটাকে আমার এখানে ইন্টিগ্রেট করতে পারে যেমন হোটেল বা রেস্টুরেন্ট অথবা আপনার বিনোদন কেন্দ্র সেগুলোর ক্ষেত্রে যে সেবাগুলো হয় তারা যদি একই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে অবশ্যই কাস্টমাইজ করে নেবে তাদের মতো করে সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের এই যে ইএফডিএমএসের ইএফডির পিছনে এখনও যে পরিমাণ খরচ হচ্ছে সেটা কমে আসবে বলেন ইএফডি এসডিসি যথার্থ সমাধান নয় সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় সহজ হলে সেটি করা উচিত সফটওয়্যারের জন্য পে করতে হচ্ছে না আমাকে মেশিনের জন্য আমাকে পে করতে হচ্ছে মেশিনের মেইনটেনেন্সের ব্যাপার আছে মেশিন নষ্ট হওয়ার ইস্যুগুলো আছে মেশিন ব্যবহার করবে কি করবে না তার ইস্যুগুলো আছে সফটওয়্যার যাদের যাদের আছে সেইগুলোকে ইনকারেজ করা উচিত এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের যে সেন্ট্রাল সেন্ট্রাল করা বিরুদ্ধে সিস্টেম দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তারা অজ্ঞাত কারণে বিনামূল্যে পাওয়া যাবে এমন সফটওয়্যার অ্যাপস কোনোটি গ্রহণ করেনি এ বিষয়ে জানতে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনবিআর কর্তৃপক্ষ কোনোরকম বক্তব্যই দেননি ভ্যাট আদায়ে ডিভাইস নির্ভরতা বাদ দিয়ে সহজ পন্থা খুঁজে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা কাউসার পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি শিক্ষক শিক্ষার্থীদের জিম্মি করে ষড়যন্ত্র করার পায় তারা করছে একটি মাধ্যম এমন মন্তব্য করেন তারা এদিকে কার্যক্রম বন্ধ থাকায় স্টেশন জট সহ একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা ছায়া সুনিবির শান্ত ক্যাম্পাসে প্রতিবাদের আগুন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্ত করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো এই পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আর গ্রন্থাগারের সামনে মঙ্গলবার সকাল থেকেই সোচ্চার ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা পরে কলা ভবনের মূল ফটক আটকে অবস্থান নেন শিক্ষকরা তাদের দাবি বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাখ্যান করতে হবে বিভিন্ন আমাদের যে স্বল্প বেতন সেই জায়গা থেকে আমরা মিনিমাইজ করবার চেষ্টা করি সেটিও আপনি কেটে নেবেন এত কাটাকুটির খেলা আপনি আমাদের সাথে করবেন আপনারা আর আমাদের পাঠে গণিত শিখাবেন আমাদের 35টি বিশ্ববিদ্যালয় একযোগে আন্দোলন করছে এবং সক্রিয়ভাবে এবং শিক্ষক রাষ্ট্র যে আমাদের দাবি মানতে হবে ঢাকার বাইরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা সরকারি প্রতিষ্ঠান যে সুবিধাটা পাচ্ছে সেটা কেন আমরা পাবো না এই নীতিমালা তো আমাদের জন্য যারা যারা সরকারি চাকরি করে না তাদের জন্য করছে তাদের আওতাভুক্ত আছে তারা দেখা যায় যে একটা ভাইলার ভবিষ্যতের জন্য আমাদের জন্য তো এটা কষ্টকর আমরা এই পশ্চিমবঙ্গ লোক স্কিম চাই না আমরা সবার সাথে এক একরকম পেনশনটাই আমরা চাই এদিকে মঙ্গলবার সরকারের অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রত্য নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরের ত্রিশ জুন পর্যন্ত যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী চাকরিরত তারা আগের মতোই পেনশন সুবিধা পাবে যদিও বিজ্ঞপ্তিটি প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষকরা মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা সময় সংবাদে আরো থাকছে আর একদিন পর যুক্তরাজ্যে নির্বাচন এবার লড়ছেন রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী চালাচ্ছেন প্রচারণা জরিপে গিয়ে ১৪ বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি গত দুই দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসীও বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় এইচএসসি শিক্ষার্থীদের মঙ্গলবার সকালে ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানীবাসী এতে ভেপসা গরম কিছুটা কমলেও পড়তে হয়েছে নানা ভোগান্তিতে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হলেও কেন্দ্রে পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের রিক্সা শেঞ্জি সবই মানে নিতে যাচ্ছে না কাউকে আর নিতে চাইলে অনেক টাকা দেখাচ্ছে দেরি হলে তো আমাদের প্রশ্ন দিয়ে দেয় তারপর এগুলোই করতে অনেকই হয় এর জন্য আর কি তাড়াতাড়ি বের হতে হয়েছে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্ক্ষিত বাসের জন্য যার কারণে বাড়তি চাপ দেখা যায় গণপরিবহনগুলোতে বৃষ্টির কারণে রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্শার ভাড়া অতিরিক্ত নেয়ার অভিযোগ করেন যাত্রীরা সকালের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায় মিরপুরের প্রধান ও সংযোগ সড়কগুলোতে জলবদ্ধতায় নাকাল সেখানকার জনজীবন অনেক ভোগান্তি হয় এই যে ওইখান থেকে পানি হলো এখন তো এটা অনেকক্ষণ থাকবে সারা জীবন গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার স্যুয়ারেজ সিস্টেম আছে ওখানে ফেলে দিচ্ছে পুরা ভিজে গেছে যে জুতা হাতে নিয়ে আসতে হচ্ছে এদিকে চলতি মাসের পুরো সময় জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে যে বৃষ্টির ধারাটা আছে এটা আর আগামী আরো চার পাঁচ দিন অব্যাহত থাকবে তো বৃষ্টিপাত পুরো থেমে যাবে না বৃষ্টিপাত হবে তবে এখন যে প্রবণতা আছে এর চেয়ে প্রবণতাটা অনেকটা কমে আসবে আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ুটি বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় অবস্থান করছে আষাঢ়ের শুরুতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও তা মধ্য আষাঢ়ে এসে দেখা মেলে তবে রাজধানীবাসী স্বস্তির চেয়ে ভোগান্তির বেশি কারণ হয়ে দাঁড়িয়েছে এই কাঙ্ক্ষিত বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে চলমান বৃষ্টি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকবে রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা দুপুর থেকে টানা বৃষ্টিতে খুলনা মহানগরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এই মুহূর্তে নগরীর রয়্যাল মোড় এলাকায় আছেন রিপোর্টার আবদুল্লাহ মামুন রুবেল সরাসরি যাচ্ছি তার কাছে মাত্র এক থেকে দেড় ঘন্টা টানা বৃষ্টিতে বরাবরের মতো এবারও কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়ক কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে বিভিন্ন বিভিন্ন স্থানে সড়কে কিন্তু জলবদ্ধারও সৃষ্টি হয়েছে আমরা দুপুর দুপুর থেকে থেকে এই বৃষ্টি শুরু হয় এবং পর্যন্ত টানা ভারী বর্ষণ হয় এরপরেও কিন্তু বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টিপাত হয় আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত খুলনায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাত্র এই এক ঘন্টার বৃষ্টিতে খুলনার রয়্যাল মোড় শিববাড়ি মরছনাডাঙ্গা, টুডপাড়া সহ বিভিন্ন এলাকার যে সমস্ত সড়ক রয়েছে সব সব সড়ককে কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে কোথাও 1 ফুট কোথাও 1.5 ফুট কোথাও 2 ফুট পর্যন্ত কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে ফলে যারা সাধারণ মানুষ ছিলেন যারা পথচারী রয়েছেন বিশেষ করে যাদের চাকরি সময় শেষ করে বাড়ি ফিরছিলেন এই ধরনের সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন আর রাস্তাঘাটে বিভিন্ন স্থানে আমরা কিন্তু যানবাহন কম দেখেছি এবং সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন এবং তারা চলতেও পারছেন না অনেক স্থানে সড়ককে দেখেছি আমরা যে বিভিন্ন যানবাহন চলছে সব যানবাহনে কিন্তু পানি ঢুকে বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই এক থেকে দেড় ঘন্টার বৃষ্টিতে কিন্তু পুরো এলাকা তলিয়ে যায় এই জন্য সিটি কর্পোরেশনের যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে বা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এটি আসলে সঠিকভাবে করা হয় না বলে তারা আসলে দায়ী করছেন এবং তারা বলছেন যে তারা আসলে বছরের পর বছর শুধু আশ্বাস শুনে আসছেন যে এটি ঠিক করা হবে আসলে ঠিক করা হয় না এই ছবিতে আমরা দেখছিলাম যখন তখন আসলে দেখছিলাম যে আরো একটি গাড়ি কিন্তু আসলে বিকল হয়ে গিয়েছে অর্থাৎ পুরো এলাকাটাতে রয়াল বোর্ড সহ বিভিন্ন এলাকায় কিন্তু এখন এই মুহূর্তে একেবারে পুরোপুরি পাড়ির নিচে তলিয়ে রয়েছে দু একটি যে যানবাহন আসছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন আমরা এখানকার যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছি তারা আসলে বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থা যেটি উন্নয়ন করা হচ্ছে বিভিন্ন স্তরে সেটি কিন্তু এখন চলমান রয়েছে এবং এই চলমান প্রকল্পটি আসলে শেষ হলে খুলনা নগরীতে জলবদ্ধতার যে সমস্যাগুলো রয়েছে সেটি শেষ হবে বলে আসলে বলছেন অন্যদিকে যদি একটু বলি এই জলবদ্ধ থেকে বাঁচার জন্য কিন্তু নানাভাবে বিভিন্ন নাগরিক সংগঠন থেকে বছরের পর বছর তারা আসলে দাবি জানিয়ে আসছেন যেটি আসলে ঠিকভাবে সংস্কার না করা হলে এই ভূকম্পটি কিন্তু আসলে তারা পড়বেন এদিকে আবহাওয়া অফিসের কথা যদি একটু বলি তারা আসলে জানিয়েছেন যে আবহাওয়া রয়েছে টানা বৃষ্টি এটি কিন্তু আরো দুই তিন দিন চলতে পারে তো আমার কাছে এই ছিল খুলনা থেকে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার সব শেষ খবর টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সবশেষ খবর সরাসরি ছিলাম রয়্যাল অন্য প্রসঙ্গ শহর নয় প্রত্যন্ত গ্রামীণ জনপদে ডেঙ্গু চোখ রাঙালেও এডিস বাপ্পির রিপোর্টে বিস্তারিত কখনো গুড়িগুড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি দেশ জুড়ে এখন আবহাওয়া এমনই মৌসুমের বৃষ্টিতে শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গু প্রাদুর্ভাবের ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় শুরু হয়েছে নানা তৎপরতা কীটনাশক ছিটিয়ে মশা মরার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হচ্ছে জেল জরিমানাও তবে দৃশ্যমান এমন তৎপরতার অধিকাংশই শহরকেন্দ্রিক প্রশ্ন ওঠে ডেঙ্গু কি শুধুই শহুরে রোগ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর প্রথম ছয় মাসে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে পঁয়ষট্টি শতাংশ অথচ গত বছর এই সময়ে ঢাকার বাইরে রোগী ছিল তেইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ দু সালে ছিল বারো দশমিক চার শূন্য শতাংশ অর্থাৎ ঢাকার বাইরে আক্রান্তের হার বেড়েছে প্রায় তিন গুণ এমন প্রেক্ষাপটে রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা না বাড়লেও ঢাকার বাইরে থেকে আসতে শুরু করেছে রোগী যাদের অধিকাংশই জটিল শারীরিক সমস্যা নিয়ে আসছেন এর কারণ হিসেবে রোগ নির্ণয়ে কাল বলছেন চিকিৎসকরা পেটে ব্যথা ছিল হালকা বমি বমি ভাব ছিল হাত পা ব্যথা ছিল খাইতে পারি না বমি আসা ওয়াশ মনে তো বারবার এটা কোয়াল রাতে ডাঙা শুতো কিন্তু গরম তাই ঢাকার বাইরে থেকে যে রুগীগুলো আসে যে দুইটা প্রবলেমের আজকে এক হলে অধিকাংশ সময় সঠিকভাবে ডায়াগনোসিস হয় না ওরা অনেক পরে জানতে পারে দ্বিতীয়ত হচ্ছে তখনই তারা ঝুঁকিপূর্ণ হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহর কেন্দ্রিক তৎপরতার মধ্যে না থেকে কাজ করতে হবে দেশব্যাপী আমরা ডেঙ্গু মানেই বুঝি যে ঢাকা শহর তো এই ধারণা থেকে আমাদের সরে আসতে হবে তেইশ সালে মূল ঝুঁকিটা ছিল ঢাকার দুই কোটি মানুষ কিন্তু এখন কিন্তু আঠারো কোটি দেশের আঠারো কোটি মানুষই ঝুঁকিতে তো সুতরাং আমাদের একটা কারিগরিভাবে সঠিক বাস্তবায়নযোগ্য একটা কর্মকৌশল দ্রুত প্রণয়ন করা দরকার চলতি বছর এরই মধ্যে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার মারা গেছেন চুয়াল্লিশ জন চিকিৎসকরা বলছেন ডেঙ্গু হলে যে আতঙ্কিত হয়ে ঢাকায় ছুটে আসতে হবে তার কোনো মানে নেই বরং জ্বর কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিলে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলে দ্রুতই রোগ সেরে যায় রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা থেকে এস এম এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয় দেশের ডিমের বাজার অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বারবার বেড়ে যায় ডিমের দাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মত বিনিময় সভায় উঠে আসে এসব তথ্য এমন অভিযোগের প্রেক্ষিতে ভোক্তার মহাপরিচালক জানান কারসাজি বন্ধ না হলে যে কোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে দায়ী প্রতিষ্ঠান বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণ নিয়ে আলোচনার জন্য মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় হঠাৎ হট্টগুল বেঁধে যায় উৎপাদনকারী কর্পোরেট ব্যবসায়ী ও প্রান্তিক খামারিদের সরগরম হয়ে ওঠা ব্যবসায়ীদের ডেকে সুনির্দিষ্ট বক্তব্য দিতে বললে আটকে যান অনেকে ব্যবসায়ীদের দাবি সব খরচ বাদ দিয়ে প্রতি পিস ডিমে বিশ থেকে ত্রিশ পয়সা লাভ করেন তারা আর এস এসএমএস দাম নির্ধারণের বিষয়টিও পুরোপুরি অস্বীকার করেন আমরা 20 থেকে 30 পয়সা আমরা প্রফিট করি আমাদের সমস্ত এভিডেন্স আছে যা আমাদের ব্যাপারে যদি অভিযোগ থেকে থাকে সেগুলো আপনারা আমাদেরকে আসে জানতে চাইবেন আমরা যত এসেছি আপনাদের সাথে শেয়ার করা আছে আমরা অবশ্যই শেয়ার করব ডিম উৎপাদনকারী প্রান্তিক খামারীদের দাবি মধ্যশত্ত্ব ভোগীদের দৌরাত্বে তারা নেট থেকে বঞ্চিত হচ্ছেন আর তৃণমূলক কম দামে বিক্রির দাবি করেন কর্পোরেট ব্যবসায়ীরা প্রায় 6.5 কোটি ডিম ডেইলি উৎপাদন হয় আমাদের সেখানে শেয়ার হচ্ছে মাত্র 3 থেকে 4% তা আমরা যদি টাকা একষট্টি পয়সায় রেট বিক্রি করি তো বাকি প্রায় সাতানব্বই পার্সেন্ট ডিম কিন্তু এগারো টাকার উপরে বিক্রি হচ্ছে যেটা আপনারাই পেয়েছেন উৎপাদন করেন প্রান্তিক খামারির দামটা নির্ধারণ করে দেন এবং ডিম সমিতি এবং তারা স্বীকারও করেন না এ সময় ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রমাণ আছে যে কোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে যারা মাধ্যমে এই ডিমের দাম সকালবেলা ভোর রাতে তিনটার সময় এসএমএস করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে তাদের সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই পুরোপুরি হার্ডলাইনে যাবো আমি একদম সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এভাবে চলতে পারে না যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে আগামী কয়েকদিনের মধ্যে ডিমের দাম ডজন প্রতি একশো চল্লিশ টাকায় নেমে আসবে বলে মনে করেন ভোক্তার মহাপরিচালক ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা প্রতি বারো কেজিতে এলপি গ্যাসের দাম বাড়লো তিন টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ্ববাজারে কাঁচা দাম একই থাকলেও ডলার মূল্য বৃদ্ধির কারণে এলপিজির দাম বাড়াতে হয়েছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি রান্নাবান্না কিংবা যানবাহন গ্যাস সংকটে নানা ক্ষেত্রেই বিকল্প জ্বালানি হিসেবে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা আর প্রতি মাসের শুরুতে পেট্রোলিয়াম এ পণ্যটির দাম ঠিক করে দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিএআরসি মঙ্গলবার জুলাই মাসের দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থাটি জানায় বারো কেজি এলপি গ্যাসের দাম বেড়েছে তিন টাকা ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ দাম হবে এক হাজার তিনশো ছেষট্টি টাকা কোম্পানি বিক্রি করে বারোশো একাত্তর টাকায় পাইকারি বিক্রি করবে তেরোশো একুশ টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করে তেরোশো টাকায় কাঁচামাল বিউটেন ও প্রোপেনের দর বিশ্ববাজারে একই থাকলেও এলপিজির দাম বাড়ানোর জন্য ডলারের মূল্য পরিবর্তনকে কারণ হিসেবে তুলে ধরে বিআরসি ডলারের মূল্য যেটা গত মাসে ছিল একশো আঠারো দশমিক শূন্য এক টাকা সেটা এই মাসে হয়েছে একশো আঠারো দশমিক চার সাত টাকা অর্থাৎ ছিচল্লিশ পয়সা বেড়েছে এই ছিচল্লিশ পয়সার ইমপ্যাক্টটা পড়েছে আমাদের গ্যাসের মূল্যে এদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের লিটার প্রতি দাম বেড়েছে সতেরো পয়সা গ্রাহক পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে পাঁচষট্টি টাকা সত্তর পয়সা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর চার জুলাই যুক্তরাজ্যের নির্বাচন দেশটিতে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা জরিপে এগিয়ে চোদ্দ বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি লন্ডন থেকে শৈব কবিরের প্রতিবেদন যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে ছয়শ পঞ্চাশটি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় তিন ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের চার এমপি রোশনার আলী টিডিপ সিদ্দিক ড রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ জামান তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাটি হিসেবে পরিচিত বেতন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি যেখানে লড়াই আছেন চার বাংলাদেশি প্রার্থী এই আসনে দুই সাল থেকে এক টানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনার আলী প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমুল মাসুর রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন লন্ডনের আসন থেকে নির্বাচনে চতুর্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি বলছে পনেরো বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি দলটি ক্ষমাতে এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ কবির সময় সংবাদ লন্ডন খেলার খবর চলছে বিসিবি কার্যনির্বাহী কমিটির সভা টি টোয়েন্টি বিশ্বকাপে শান্তদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে সভায় আলোচনা হবে হাথুরি সিংহের কোচিং নিয়েও এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল সরাসরি যাচ্ছি তার কাছে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে যে খারাপ পারফরমেন্স এবং কি বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী কমিটির সভা রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি শুরুতে শোক প্রস্তাবের মাধ্যমে কিন্তু মিটিংয়ে শুরু হয় বিসিবি পরিচালক আলমগীর খান আলু তিনি পরলোকগমন করেছেন তার জন্য এক মিনিট নিরাপত্তা পালন করে কিন্তু মিটিংয়ে শুরু হয় এবং কি পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কি এখনও কিন্তু সে আলোচনা চলছে শুরুতেই বার্তার পরে কিন্তু আসলে যে বিষয়টি সবচেয়ে আগে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ দলের নিয়ে এবং কি পাশাপাশি প্রধান কোচ এবং কি ব্যাটিং কোচ তাদের যে এই যে কাঙ্ক্ষিত যে ফলাফল ছিল তাদের কাছ থেকে সেটা পাওয়া হয়নি এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বেশ কেউ একজন বোর্ড পরিচালক এই বিষয়গুলোকে উত্থাপন করেছেন এবং কি বলা চলে যে এই এই মিটিংয়ের মধ্য দিয়ে আসলে সিদ্ধান্তগুলো এখন পর্যন্ত আসলে আমরা জানি না তবে কিছুক্ষণ পরে মিটিংয়ের পরে সে জানানো হবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে চান্ডিকা হাতুরু সিংহের যে প্ল্যানিং বা যে মানসিকতা নিয়ে আসলে খেলেছেন সবশেষ আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ সেই ম্যাচের ওই মানসিকতার উপর নিয়ে কিন্তু আসলে বোর্ড পরিচালকরা অনেকে খুব প্রকাশ করেছেন সবাই এবং কি ব্যাটিং কোচ ডেভিড হ্যাম রয়েছেন দায়িত্বে তাকে নিয়ে আসলে বিভিন্ন আলোচনা হয়েছে আসলে তিনি এই পদে আসলে কতটুকু যোগ্য যেহেতু তার অধীনে এই বাজে পারফর্ম করছে তো এই বিষয়গুলো হয়েছে এবং পাশাপাশি শেখ হাসিনা স্টেডিয়াম নিয়েও কিন্তু আলোচনা চলছে সব কিছুর আসলে আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে বোর্ড সভাপতি গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে তো আমার কাছে এই ছিল সবশেষ খবর ক্রিকেট বোর্ড থেকে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমল এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বাঁধ ভেঙে ঝুঁকছে পানি ফেনীর ফুল গাছে প্লাবিত ভাসছে শেরপুর সুরমায় নৌকা ডুবিতে একজনের মৃত্যু পাঁচ জেলায় বন্যা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারি চাকুরেদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ আরেক মতিউর বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা বেনুজির মতির সম্পত্তির হিসাব দিতে নোটিস এবং ডিমের বাড়তি দাম নিয়ে ভোক্তার সভায় ব্যবসায়ীদের হট্টগোল এস এর দাম নির্ধারণের অভিযোগ অস্বীকার করা হুঁশিয়ারি মহাপরিচালকের এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজন এরপর বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের